আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমার হাতে কি দেখতে পারতেছেন? আম। তো কিছুদিন আগে এই আমটা আমি দেখাইছিলাম, ওই আমার পিছনে আম গাছ দেখাইতেছে, আমটা খুবই ছোট ছিল। তো গত 2 বছর ধরে আমাদের কাছে কোনো আম ধরে নাই, 2-3 বছর ধরে। তো এবার আম ধরছে, তো মাশাল্লাহ দেখেন আমটা পেকে গেছে। আমার পিছনে একটা ভিডিও আছে, ওই ভিডিওতে দেখেছিলাম যে আম ধরছে, এখন দেখেন আমটা সুন্দর মতো পেকে গেছে। তো উনি আমটা আজকে খাবো, আরও কিছু আম পারবো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার কালারটা দেখেন, এই আমগুলো আসলে ছোটই হয় কিন্তু খেতে অনেক মিষ্টি। আর কালারটা দেখেন, সুন্দর একটা কালার। এখন আমি আমটা আসলে কাটবো, একটু পর আরও আম পারবো, এখানে গাছে আম আছে, আরও আম পারবো। আমার কালার দেখে, আমার কালার দেখাই মধুর মতো মিষ্টি, এত মিষ্টি। আমগুলি খুব ছোট, মানে অনেক মিষ্টি হয়। বেসিক্যালি রাবি ভাই এখন আম পাচ্ছে, একটা নিচে পড়ে গেছে, এর আগেও আম পারছিলাম, আম এগুলা পারা গেছে, আরো আম আছে। এই যে আমটা মাশাল্লাহ, এই দুইটা আম দেখেন, এই দুইটা আম কত বড় বড় আম, এগুলো তো পরবেন স্যার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বিসমিল্লাহ। এগুলো আসলে ছিলতেছি, ইনশাল্লাহ ভালো হবে। তো পোকা আছে এই সাইড দিয়ে, তো আসলে অনেক মিষ্টি, আম অনেক মিষ্টি, ঠিক আছে। আসলে বড় তো না, গাছের ভিতরে অনেক পোকামাকড় থাকে, অনেক ছোট পাখি বয়, আসলে জিনিসটা ভালো হয়। ফরমালিন মুক্ত, আসলে ফরমালিন, এই আম আসলে নেচারের, আমাদের গাছের আম। তো আচ্ছা, অনেক মিষ্টি, আল্লাহ তালা, হ্যাঁ মতো অনেক মিষ্টি। যাই হোক, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেসটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ।